আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি লাবণ্য আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 10 নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়ন স্কয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের। এবং আমি প্রথমে বলেছিলাম যে আমরা লাইভ সেশনটাকে দুটো পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে আমরা স্কয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের যে প্রিমিয়ার প্যাভিলিয়নটি আছে সেটার গ্রাউন্ড ফ্লোর ভিজিট করেছি, এবং বলেছিলাম সেকেন্ড পার্টে যখন আবার কামব্যাক করব তখন ফার্স্ট ফ্লোরটা আপনাদেরকে ভিজিট করে দেখাবো। আমি আবার একটু মেনশন করে দিতে চাই যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে স্কয়ার ইলেকট্রনিক্স, শার্প এবং জেনারেল এই ব্র্যান্ডের পণ্যের উপর এক্সক্লুসিভ কিছু ডিসকাউন্ট প্রোভাইড করছে। শুধুমাত্র ক্যাশ ডিসকাউন্ট না, সেই সাথে আপনারা পাবেন বিভিন্ন ধরনের গিফটও। আর সেজন্যই কিন্তু আমরা ফার্স্ট সেশনে, লাইভের ফার্স্ট সেশনে আপনাদেরকে রেফ্রিজারেটর দেখিয়েছি এবং সেখানে কী কী অফার থাকছে, কতটা ডিসকাউন্ট পাচ্ছেন সে প্রাইসগুলোও আপনাদেরকে দেখিয়েছি। তারপর আমরা মাইক্রোওয়েভ ওভেন দেখেছি, আর এখন টেলিভিশন দেখেছি। আর এই সেগমেন্টে আমরা আপনাদেরকে দেখাবো এয়ার কন্ডিশনার এবং ডিপ ফ্রিজ। তার আগে আমি ডেকে নিতে চাই, আমাদের ফার্স্ট সেশনেও তিনি ছিলেন আমাদের সাথে, আমাদেরকে কোঅর্ডিনেট করবেন, আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ইনচার্জ মিস্টার হামিদ, আরও একবার স্বাগত। থ্যাংক ইউ আপু, থ্যাংকস ভিউয়ার্স থাকার জন্য আমাদের সাথে। ফার্স্ট লাইভে তো আমরা অনেক কিছুই দেখিয়েছি, আমাদের গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়েছি, এই সেকেন্ড লাইভে আমরা এখন এই ফার্স্ট ফ্লোরটা দেখাবো। আমি আপনাদেরকে অ্যাসিস্ট করবো এই কাজে, সাথে আছে আমার সাথে আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভ পায়েল। আমরা এসিতে যাওয়ার আগে প্রথমে আমি এই সেগমেন্টে দেখতে পাচ্ছি মানে ডিফারেন্ট একটা প্রোডাক্ট, আমি একটু এই প্রোডাক্টটা সম্পর্কে জানতে চাই, মানে এটা কিভাবে কাজ করে। এটা আসলে খুব আনকমন একটা প্রোডাক্ট। কেন আনকমন প্রোডাক্ট আমি বলবো, আমাকে দিন, ঠিক আছে। এই প্রোডাক্টটা আপনি দেখবেন যে সহজে আপনি মার্কেটে পাবেন না, এটা খুবই কম কোম্পানি সেল করে, শার্প তার মধ্যে একটি। এটাকে বলা হয় এয়ার পিউরিফায়ার। এয়ার পিউরিফায়ার হচ্ছে আপনার বাতাসে অনেক সময় জার্মস থাকে, দুর্গন্ধ থাকতে পারে, অনেক ব্যাকটেরিয়া থাকে যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, অ্যাজমা পেশেন্টের জন্য সমস্যা হতে পারে সেটা, তারপরে আপনার ছোটো বেবিদের জন্য এটা সমস্যা হতে পারে, নিউবর্ন বেবিদের জন্য। এই মেশিনগুলো বাতাস থেকে সেই জার্মস, ধুলিকণা, যে কোনো রকমের ওডোর সব কিছু সরিয়ে ফেলে। আরও ইন্টারেস্টিং বিষয় আপনি শুনলে মজা পাবেন যে এই যে মেশিনটা, এটা মসকিউটো ক্যাচার ফাংশনও আছে এটিতে। হ্যাঁ, তো মসকিউটো ক্যাচার থাকার ফলে যেটা হয়, এটা পিছনের একটা ডেমো রাখা আছে, এখানে একটা গ্লু শীট আছে। ও সরি, ভেরি সরি ভিউয়ার্স, এটা পড়ে গিয়েছে। বাট বেসিক থিমটা হচ্ছে পিছনে একটি গ্লু শীট আছে, মসকিউটোগুলো গ্লু শীটে আটকে যায়, আর এর ফলে আপনার কোনো ঘরে রুমে কোনো মশা থাকবে না। তো এটা একই সাথে বাতাসও পরিশুদ্ধ করবে আর আপনার মসকিউটো নিরোধ করবে। সত্যি আমার মনে হচ্ছে এটা একটা অ্যামেজিং প্রোডাক্ট, স্পেশালি যেটা বললেন যে বেবিদের জন্য, মানে একদম নিউবর্ন বেবিদেরকে নিয়ে আমরা অনেক ধরনের টেনশনে থাকি যে তারা একটা মানে সুস্থ সুন্দর পরিবেশ পাচ্ছে কি না। তো সেক্ষেত্রে আমরা যদি তাদেরকে এই পলিউটেড সারাউন্ডিংয়ের মধ্যে থেকে একটা বিশুদ্ধ বাতাস দিতে পারি, এর থেকে ভালো আসলে আর কি হতে পারে। আসলে খুবই আনফর্চুনেট বিষয়টা যে আমাদের দেশের পলিউশনের পরিমাণটা আসলে অনেক বেশি, এটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন সমীক্ষাতেও দেখা গিয়েছে। সেই হিসেবে আমাদের এই প্রোডাক্টটি যে কারোর জন্যই উপকারী, এটা সব বাসায় থাকা উচিত আই থিঙ্ক। এবং যেটা মসকিউটো নেট, এটা তো মানে আমার মনে হচ্ছে যে একটা অনবদ্য অ্যাপ্রোচ শার্পের। আপনার যদি প্রয়োজন পড়ে নিজের পার্সোনালি আপনি আমাদেরকে বলতে পারেন, আমরা বাংলাদেশে এটা সোল ডিস্ট্রিবিউটর, সো সবচেয়ে ভালো সাপোর্ট আমাদের কাছ থেকে পাবেন। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এয়ার কন্ডিশনে এদিকে চলে আসি, যে আমরা অনেকগুলো মডেল দেখতে পাচ্ছি, তো আমরা ওইটা দিয়ে স্টার্ট করি নাকি? জি, এটা হচ্ছে আমাদের শার্পের এয়ার কন্ডিশনার। আমরা শার্পের সোল ডিস্ট্রিবিউটর, তো শার্পের এসির এন্টায়ার লাইন আপ আমাদের কাছে আছে। এই মুহূর্তে বাংলাদেশে স্প্লিট এসিটাই বেশি চলে, এগুলো হচ্ছে শার্পের স্প্লিট এসি। এটা হচ্ছে ইনভার্টার রেঞ্জ, পাশে আরেকটা রো আছে, সেটা হচ্ছে নন ইনভার্টার রেঞ্জ। তো এই বিষয় দুটোর মধ্যে আপনি যদি একটু আমাদেরকে ডিফারেন্সটা বুঝিয়ে দেন, ইনভার্টার আর নন ইনভার্টার। অবশ্যই, ইনভার্টারের যে টেকনোলজিটা, ইনভার্টার টেকনোলজি হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় করে। নন ইনভার্টার এসিতে যেই পরিমাণ বিদ্যুৎ লাগে, ইনভার্টার এসিতে 60% পর্যন্ত কম বিদ্যুৎ লাগে। সো আপনি যে এই এসিটা যদি চালান, সাপোজ এক্সাম্পল দিচ্ছি, 100 টাকা যদি খরচ হয় আপনার ঘন্টায়, একটা উদাহরণ দিচ্ছি আর কি, খালি এই ইনভার্টার এসিতে আপনার খরচ হবে 40 টাকা, 60 টাকা কম খরচ হবে, তো বিশাল বড় ডিফারেন্স। তো এই এসিটা কিনে আপনি 1 থেকে 2 বছরের মধ্যে ইলেকট্রিসিটি বিল দিয়ে এসির দাম উঠিয়ে ফেলতে পারবেন। সো খুবই ওয়াইজ ইনভেস্টমেন্ট আসলে এই এসিটা, সত্যি মানে খুব ভালো একটা অ্যাপ্রোচ। এবং আমার মনে হয় আমাদের যারা ভিউয়ার্স আছেন তার একটু প্রাইসটা জানতে চাচ্ছেন, আমি আগের আমাদের লাইভ সেশনের কমেন্টগুলো দেখে আছি। একটু ভিউয়ার্সদের জন্য যদি জুম করা হয়,
এক টন এসির ক্ষেত্রে আপনার 62,000 টাকা, সাথে ডিসকাউন্ট আছে 6,000 টাকা এবং ফ্রি ইনস্টলেশন পাচ্ছেন কাস্টমাররা। আমাদের ইনস্টলেশন সার্ভিসটা একটু প্রিমিয়াম সার্ভিস, আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটি ম্যাটেরিয়ালস দিয়ে ইনস্টলেশন করি। ইউজুয়ালি সেটা 7,500 টাকায় সেল হয়, আমরা মেলা উপলক্ষে সেটা দিচ্ছি কমপ্লিটলি ফ্রি। আর এগুলো তো আমরা ইনভার্টার দেখলাম, এবারে আমরা একটু নন ইনভার্টারে চলে যাই, সেখানে মনে হয় প্রাইসটা একটু আর একটু কম, আর একটু কম, জি কারেক্ট, এবং ডিসকাউন্টের অ্যামাউন্টটাও বেশি, ডিসকাউন্টের অ্যামাউন্টও বেশি, জি জি। আমার একটা প্রশ্ন আছে, জি, ইনভার্টার নন ইনভার্টার কি কন্টিনিউয়াস ইউজ করলে কি একই প্রাইস কম আসবে? আমার মনে হয় আমরা ওনাকে নাকি টাইমলি টাইমলি, থ্যাংক ইউ স্যার। আপনি তো ইনভার্টার নন ইনভার্টার বললেন, জি, আমি যদি এটাকে আমি কন্টিনিউয়াস ইউজ করি তাহলে কি একই বিল আসবে? কম আসবে, কম আসার পিছনে কারণটা হচ্ছে আপনার নন ইনভার্টার এসি যখন আমরা চালাচ্ছি, এসিটা যখন একটা নির্দিষ্ট তাপমাত্রা মানে ঠান্ডা হয়ে যায় কম্প্রেসরটা বন্ধ হয়ে যায়, আবার যখন রুমটা গরম হয় আবার কম্প্রেসর চালু হয়, বারবার বন্ধ হয় চালু হয়, ইলেকট্রিসিটি তখন বেশি টানে বারবার চালু হওয়ার সময়। ইনভার্টারে কী হচ্ছে আপনার, ইনভার্টার এসি কখনো বন্ধ হয় না কম্প্রেসরটা, যখনই রুম যথেষ্ট পরিমাণ ঠান্ডা হয় পাওয়ার কমিয়ে ফেলে, তো সবসময় চলতে থাকে, এটা বারবার অন অফ হয় না, তো কম্প্রেসর স্টার্ট হওয়ার সময় যে একটা বিদ্যুৎ টানে ওই টানটা এখানে আসে না, এই জন্য বিদ্যুৎ কম খরচ হয়। ইনভার্টারটা ইয়ের জন্য, অকেশনাল ইউজের জন্য না, সবসময়ের জন্য, অকেশনাল ইউজও বলেন বা সবসময়ই করেন, এটা বিদ্যুৎ সাশ্রয় করবে সব দিক দিয়ে। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পার্টিসিপেশন। আমরা মনে হয় এগিয়ে যাই, পরে এগুলো আমরা দেখতে পারি। জেনারেল এসি, এতক্ষণ আমরা শার্প দেখলাম, এবারে জেনারেলে চলে আসছি। জি, আজকে তো মেলায় দেখতেই পেরেছেন এটা শার্পের প্যাভিলিয়ন ছিল, বাট আমরা জেনারেলও সোল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে। আর যারা এসি সম্পর্কে জানেন তারা অনেকেই বলবেন যে জেনারেল এসি হচ্ছে আসলে বাংলাদেশের বেস্ট এসি, সত্যি কথা, আমি ব্র্যাগিং করে বলছি না বা এরকম কিছু না, ভালো এসি বলতেই মানুষ বুঝে জেনারেল। আর এটা আমাদের কোম্পানি প্রায় 40 বছরের উপরে ব্যবসা করছে, শুরু থেকেই আমরা জেনারেল এসি সেল করছি, সবসময় ভালো ফিডব্যাক পেয়েছি কাস্টমারদের। আমার কাছে শুধু মনে হয় না, যে সবার কাছে মনে হয় যে জেনারেল এসি ইজ ভেরি স্মার্ট লুকিং, খুব শার্প এজ, এবং মানে খুব বলে আমরা বলি না বারবার কাট কাট, এটা দেখলেই বোঝা যায়। জি জি, আমাদের এখানে কয়েকটা মডেল আছে, এটা একটু নিউ লাইন আপ, মাঝখানে যেটা ছিল সেটা আমাদের আর একটু পুরানো লাইন আপ, বাট খুবই ওয়াইডলি ট্রাস্টেড একটা মডেল সেটা, কারণ এটা অনেক বছর ধরে বাংলাদেশে সার্ভিস দিয়ে যাচ্ছে, নির্ঝঞ্ঝাট মানে ঝামেলাবিহীন একটা সার্ভিস। কিছু মানুষের যেখানে আস্থার জায়গা তৈরি হয়ে যায় তখন মানে তাদের চাওয়াটাও ওই রকম থাকে, এই জন্যই মনে হয় তাদের কথা মাথায় রেখেই আমরা এই ব্র্যান্ড ইয়েটা রেখেছি, মডেলটা। আপনি দেখবেন যে ওয়ারেন্টি সাপোর্ট আমরা যেটা দিই, ওয়ারেন্টির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হয় যে কীরকম ওয়ারেন্টি, সেটা আমি 2 বছরও ওয়ারেন্টি দিতে পারি, 10 বছরও ওয়ারেন্টি দিতে পারি, কিন্তু ওয়ারেন্টিটা কি ঝামেলাবিহীন ওয়ারেন্টি, এটা একটা প্রশ্ন। মানে ওয়ারেন্টি শব্দটার সাথে কিন্তু আমাদের অনেক কনফিউশন জড়িয়ে গেছে এই সময় দাঁড়িয়ে। আপনাকে যদি আমি 10 বছর ওয়ারেন্টি দিই, 10 বছরে যদি আপনার 20 বার এসিটা সার্ভিসিং করাতে হয় আমার কাছে এসে, ওটা তো ঝামেলা, কিন্তু আমি যদি 2 বছরও ওয়ারেন্টি দিই বাট আপনার 10 বছর একটা ঝামেলা ছাড়াই চলছে, ওইটা কি প্রেফারেবল না? তো সেটাই আমরা ফোকাস করি, যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এতই ভালো হবে যে ওয়ারেন্টি সাপোর্ট আমার আপনাকে দেওয়ার প্রয়োজন পড়বে না। হ্যাঁ, মানে আমরা তো জানি যে স্কয়ার ইলেকট্রনিক্স গত 40 বছর ধরে জেনারেল এবং শার্প এই ব্র্যান্ড দুটো বাজারজাত করে আসছে, এবং যেখানে কোয়ালিটির বিন্দুমাত্র কম্প্রোমাইজ এই ব্র্যান্ডগুলো করে না সেটা আমরা জানি, এবং সবসময় বলি যে দীর্ঘস্থায়িত্বের যে ব্যাপারটি, আমরা কাস্টমারদেরকে যদি প্রাইস দেখাতে চাই আমরা, তাহলে সেই ক্ষেত্রে এখানে প্রাইসগুলো লেখা আছে, আমি একটু জুম করে দেখিয়ে দিতে পারি কাস্টমারদেরকে, কারণ ওনারা বারবার প্রাইস জিজ্ঞাসা করছিলেন। এটা হচ্ছে ইনভার্টার এসি লাইন আপ জেনারেলের, এই রোগটি হচ্ছে ইনভার্টার, আর এটা নন ইনভার্টার বাট এটা হচ্ছে আমাদের সবচেয়ে টপ সেলিং মডেল। এটা আমরা মেলা উপলক্ষে ফ্রি ইনস্টলেশন দিচ্ছি, সেটা তো বলেছি, শোরুমেও অফার আছে ডিসকাউন্টের, কিন্তু ফ্রি ইনস্টলেশন অফারটি নেই, সো কাস্টমার যদি মেলা থেকে এসে কিনেন তাহলে সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন। আর আপনি তো শুরুতে বলেছিনি, যদি ওয়েবসাইট থেকে কিনে সেম অফার পাবেন। আরও একবার আমার মনে হয় বলে দেওয়া উচিত, যারা এই মুহূর্তে আমাদেরকে জয়েন করেছেন, যে বাণিজ্য মেলা চলাকালীন সময়ে এক্সক্লুসিভ অফারটি কিন্তু আপনি ঘরে বসেও গ্র্যাব করতে পারেন, সেজন্য আপনাকে লগ ইন করতে হবে স্কয়ার ইলেকট্রনিক্সের ওয়েবসাইটে www.squireelectronicsltd.com। তো আমরা এবারে ডিপ ফ্রিজ সেগমেন্টে চলে যাচ্ছি, এবং আমি জানি না আপনি নোটিস করেছেন কিনা, আমি আসার পর থেকে বারবার ডিপ ফ্রিজ দেখছিলাম, কারণ আমার পার্সোনালি একটা ডিপ ফ্রিজ প্রয়োজন, তো আমি খুব বেশি ইন্টারেস্টেড এগুলোর ফিচার জানতে, তো আমরা স্টার্ট করতে পারি মনে হয়। একদম অনেস্ট ফিডব্যাক হচ্ছে ডিপ ফ্রিজে খুব বেশি ফিচার প্রয়োজন পড়ে না, আপনার মূল কাজ হচ্ছে ঠান্ডা করা, তো ফ্রিজটা কত ভালো ঠান্ডা করছে আর কতদিন দীর্ঘস্থায়ী সার্ভিস দিচ্ছে আপনাকে সেটাই গুরুত্বপূর্ণ। নর্মাল রেফ্রিজারেটারে দেখবেন অনেক রকম ফিচার্স থাকে, ডিপ ফ্রিজে মেইনলি মানুষ দেখে ক্যাপাসিটি আর হচ্ছে এটার
ব্র্যান্ডের সার্ভিসটা কেমন হতে পারে। সেই ক্ষেত্রে নিঃসন্দেহে শার্প ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ডস ইন বাংলাদেশ। এই ফ্রিজটা সবচেয়ে ছোটো সাইজের শার্পের ডিপ ফ্রিজ, 120 লিটার ক্যাপাসিটি, ইফ আই এম নট রং। জি, একদম ছোটো ফ্যামিলির জন্য। সো ইনিশিয়ালি স্মল ফ্যামিলি, 3 or 4 members, তাদের জন্য এরকম একটা ডিপ ফ্রিজ যথেষ্ট। এটার মূল্য 22,900 টাকা, 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, সাথে আবার একটা ব্লেন্ডারও ফ্রি আছে। আমাদের সবগুলো ডিপ ফ্রিজে আমরা এবার একটা ব্লেন্ডার ফ্রি দিচ্ছি শার্পের। আরেকটু বড় লাইন আপে যদি যান, এটা একটা দুইটা কালার ভ্যারিয়েশন আসে, সাদা এবং গ্রে কালার। তো ডিপেন্ড করছে ফ্যামিলির সাইজ। আমি একটু স্পেসটা দেখিয়ে দিই। জি জি, ডেফিনেটলি আই থিঙ্ক এটা সবচেয়ে আইডিয়াল মডেল ফর এনি রেগুলার হাউসহোল্ড। বেশি বড় না, বেশি ছোট না, কারণ বেশি বড় হলে আসলে সেটা রাখাও একটা ডিফিকাল্ট। যে কনজেস্টেড জায়গার মধ্যে থাকি সেখানে স্পেসেরও মানে একটা বলা যায় যে সেখানেও আমাদেরকে ভাবতে হয় যে কতটুকু জায়গা নিচ্ছে। এটা একদমই মানে আইডিয়াল একটা মডেল, যেটা মনে হয় সবার, সব ফ্যামিলির জন্য খুব ভালোভাবে সুট করবে। নেটের র‍্যাকও দেয়া আছে, কোনো ধরনের আইসক্রিম এনে রাখলেন, ভিতরে রাখতে যাচ্ছেন, উপরে রাখতে যাচ্ছেন, তখন এখানে রাখতে পারবেন। আলাদা একটা লেয়ার হয়ে গেল। প্রত্যেকটা ডিপ ফ্রিজে আমরা 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি দিচ্ছি। তো অ্যাজ ইউ নো, কম্প্রেসার হচ্ছে একটা ফ্রিজ বা ডিপ ফ্রিজের হচ্ছে হার্ট। এটা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। 10 বছরের ওয়ারেন্টি থাকলে নির্ঝঞ্ঝাট নিশ্চিন্তে মানুষ এটা ইউজ করতে পারবে। এটা একটু বড় সাইজের ডিপ ফ্রিজটা, অনেক স্পেস, হিউজ স্পেস। আমরা অফিসে অনেক সময় দুষ্টুমি করে বলি যে খুব গরম লাগলে এরকম একটা বড় ডিপ ফ্রিজের ভিতরে বসে থাকলে আর গরম লাগবে না, কারণ শীত তো আমাদেরকে দেখা যাচ্ছে যে বিদায় জানিয়ে দিয়েছে একদম, মানে শীতের সময়টা কখন আসে কখন চলে যায়। এটা আরেকটা ফ্রিজ, আর সবচেয়ে বড় ফ্রিজটা আছে এখানে, দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় সাইজ এটা। এটা ইউজুয়ালি এক্সটেন্ডেড ফ্যামিলি হয়তো ইউজ করতে পারেন, তারা বা যারা অনেক কিছু একসাথে রাখতে চান, ডিপ ফ্রিজে স্টোর করতে চান, তাদের জন্য এটা আইডিয়াল একটা মডেল। এটা ছাড়াও আর এইটার জি স্পেস তো অনলাইনে আসলে শুধু চেহারাটা দেখতে পারছেন, বাট ডিটেলস যদি দেখতে হয় আমাদের ওয়েবসাইটে গেলে আমরা সব ডিটেলস দিয়ে রেখেছি ওয়েবসাইটে, তো সব ইনফরমেশন ওখানে গেলে পাওয়া যাবে। আমরা ওই রোটা দেখতে চাই, দেখতে পারি এখন মনে হয়। এখানে কিছু নতুন প্রোডাক্ট আছে আমাদের। আচ্ছা, দানাজ নামে একটা ব্র্যান্ড আমাদের বাংলাদেশে ইন্ট্রোডিউস করা হয়েছে, আমরা সেটার সোল ডিস্ট্রিবিউটর। এই দানাজ ব্র্যান্ডের ডিপ ফ্রিজ আর ইলেকট্রিক ওভেন আছে আমাদের কাছে এই মুহূর্তে। তো এখানে আপনি ডিপ ফ্রিজ দেখতে পাচ্ছেন, এটাও দুইটি কালারে আসে, গ্রে কালার এবং হোয়াইট কালার। ওকে, আমার মনে হয় যে আমরা যদি একটু রেঞ্জটা বলে দেই তাহলে ভিউয়ার্সদের সুবিধা। জি, রেঞ্জটা এই মডেলটা স্পেসিফিক্যালি এটা হচ্ছে আপনার 28,900 টাকা মূল্য, বাট 4,000 টাকা ডিসকাউন্ট আছে এটার সাথে, সাথে ব্লেন্ডারও ফ্রি পাচ্ছেন। এইখানে আবার দুটো অফারই আছে, একটা প্রোডাক্টও ফ্রি পাচ্ছি আবার একটা ক্যাশ অ্যামাউন্টে ডিসকাউন্টও পাচ্ছি। শার্পের ডিপ ফ্রিজেও ক্যাশ ডিসকাউন্ট আছে, আমরা কাউকেই আসলে বঞ্চিত করতে চাই না। কাস্টমার ডানাজ কিনুক অথবা শার্প কিনুক, উভয় ক্ষেত্রেই ওনারা ডিসকাউন্টও পাবেন, ব্লেন্ডারও পাবেন। এইটা আরেকটা আইডিয়াল সাইজ, তবে আমার মনে হয় আপনার পার্সোনালি এই ডিপ ফ্রিজটা মনে হয় বেশি পছন্দ হবে, বিকজ এটার লুকটা একটু ইউনিক, স্মার্ট একটা লুক আছে, উপরে গ্লাস টপ ফিনিশ, সাথে একটা ডিজাইনও দেওয়া আছে, তো বাসার জিনিসটা শোভা বর্ধন করবে আমার মনে হয়। সেম অফার কাস্টমার এখানেও পাবেন, ব্লেন্ডার ফ্রি পাচ্ছেন, সাথে ক্যাশ ডিসকাউন্ট। আমার মনে হয় যে এই ডিজাইনগুলো এমন, একই সাথে যেরকম কোয়ালিটি আমাকে এনশিওর করছে, একই সাথে স্মার্ট একটা লুক দিচ্ছে, মানে যেটা বলছিলেন যে ঘরের শোভা বর্ধন করবে। আমাদের কিন্তু এটাও মাথায় থাকে যে আলটিমেটলি আমার সারাউন্ডিংটা যেন সুন্দর থাকে, আমার সৌন্দর্যও ওই বিষয়টাও থাকছে এবং সেখানে আমি কোয়ালিটি একটু কম্প্রোমাইজ করছি না। তো এই দুইটা বিষয় সমন্বয় করা কিন্তু খুব টাফ আসলে, সেটা শার্পের মতো একটা ব্র্যান্ডের পক্ষে সম্ভব। এক্স্যাক্টলি, আপনাকে অনেক ধন্যবাদ যে আমরা ফার্স্ট সেশনে দেখেছি রেফ্রিজারেটর, তারপরে দেখেছি মাইক্রোওয়েভ, টেলিভিশন দেখেছি, এবং এই সেশনে আমরা দেখলাম এয়ার পিউরিফায়ার, যেখানে আমার কাছে অসাধারণ লেগেছে যে মসকিউটো নেট এয়ার পিউরিফায়ারের মধ্যে অ্যাডজাস্ট করা আছে, তারপরে আমরা এয়ার কন্ডিশনার দেখলাম, তারপরে দেখলাম ডিপ ফ্রিজ। আমার মনে হয় যে আপনাদের যে কোয়ারিজগুলো ছিল কিছুটা আমরা ক্লিয়ার করতে পেরেছি, আর আরও যদি আপনাদের কোয়ারিজ থাকে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন স্কয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের ওয়েবসাইটে, সেখানে প্রত্যেকটা প্রোডাক্টের একদম ডিটেইলে আপনি ফিচারগুলো দেখতে পাবেন। আর ওই তো বলছিলাম যে যাদের মেলায় আসার ক্ষেত্রে লিমিটেশন আছে তারা কিন্তু এই অফারটা এনজয় করতে পারেন অনলাইনে, অর্থাৎ ওয়েবসাইট থেকে। আরেকটু বলতে চাই যে
বাণিজ্য মেলা কিন্তু 8 তারিখেই শেষ হওয়ার কথা ছিল, একদিন বাণিজ্য মেলা বর্ধিত হয়েছে আর 4 দিন মাত্র আমরা সময় পাচ্ছি এই অফারগুলো নেয়ার জন্য, এই অফারগুলো উপভোগ করতে। তো আশা করছি কেউ মিস করবেন না, এবং যে অফারগুলো আমরা প্রোভাইড করছি আপনারা দেখেছেন একটা ক্যাশ অ্যামাউন্টের ডিসকাউন্ট, সেই সাথে গিফটও থাকছে। তো আমার মনে হয় যে এটা একটা অনবদ্য চান্স, যদিও স্কয়ার ইলেকট্রনিক্সের আমাদের সারা দেশব্যাপী 70টি নিজস্ব শোরুম আছে এবং সেই শোরুমগুলোতে আমরা নানা ধরনের অফার পেয়ে থাকি, কিন্তু বাণিজ্য মেলা উপলক্ষে এক্সক্লুসিভ অফারের কিন্তু ডিসকাউন্টের অ্যামাউন্টটা বেশি এবং সেই সাথে আমরা পাচ্ছি ফ্রি হোম ডেলিভারি। আবার তো আমরা জানলামও ওনার কাছ থেকে যে ইনস্টলেশন চার্জটাও ফ্রি থাকছে। আশা করছি সবাই খুব ভালো থাকবেন এবং ফার্দার কোয়ারিজের জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকবেন। Thank you.